প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন অনেক দেশেই এখন বিদ্যুতের জন্য হাহাকার চলছে আন্তর্জাতিক বাজারে বিদ্যুৎ উৎপাদনের উপকরণগুলোর দাম বেড়েছে আর রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বেই তেলের দাম বৃদ্ধি পেয়েছে সকালে প্রেজেন্ট গার্ড রেজিমেন্টের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন যে করোনার একটা অভিঘাত তার উপর এসেছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ যার ফলে আজকে সমগ্র বিশ্বেই যেমন তেলের দাম বৃদ্ধি পেয়েছে অনেক দেশে এখন বিদ্যুতের জন্য হাহাকার আর সেই ক্ষেত্রে আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সমগ্র দেশবাসীকে অনুরোধ করব বিদ্যুৎ আমরা সবার ঘরে পৌঁছে দিয়েছিলাম এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সবাই পাচ্ছিল কিন্তু এখন আন্তর্জাতিক বাজারে বিদ্যুতের উৎপাদনের যে উপকরণগুলি সেগুলির দাম অত্যধিক বৃদ্ধি পেয়ে গেছে